নমস্কার, আমি রাখি হালদার। ফিরে এসেছি গদ্যকার দণ্ডী বিরচিত দশকুমার চরিতমের তৃতীয় অংশ নিয়ে। আমরা বিগত ক্লাসে গদ্যকার দণ্ডীর আত্মপরিচয়, দশকুমার চরিতমের নামকরণ, তার উৎস এবং দশজন কুমারের আত্মপরিচয়ের সাথে মগধরাজ রাজহংসের রাজধানী, মগধরাজের চারিত্রিক বৈশিষ্ট্য এবং তার পত্নীর নাম আমরা জেনে এসেছি। আজ আমরা পড়ব তার পরবর্তী পাঠ্যাংশ। তস্য রাজ্ঞ্যাহ পরম বিধেয়া ধর্মপাল পদ্মদ্ভব শীতবর্ম নামধেয়া অমাত্যস্ত্রয় অভুবন। তস্য রাজ্ঞ্য, সেই রাজার। পরম বিধেয়া, অত্যন্ত বিচক্ষণ। ধর্মপাল, পদ্মদ্ভব এবং শীতবর্মা নামের ত্রয় অমাত্য তিনজন মন্ত্রী অভুবন ছিল। তেসাম শীতবর্মণাহ সুমতি সত্যবর্মাণৌ। তাদের মধ্যে শীতবর্মা নামক মন্ত্রীর সুমতি ও সত্যবর্মা নামের দুজন সন্তান ছিল, পুত্র ছিল। ধর্মপালস্য সুমন্ত্রা সুমিত্রা কামপালাহ। আর মন্ত্রী ধর্মপালের ছিল সুমন্ত্র সুমিত্র এবং কামপাল নামের তিনটি সন্তান। পদ্মোদ্ভবস্যা সুশ্রুত রত্ন উদ্ভবা বীতি তনয়াহ শম্ভুবন। আর মন্ত্রী পদ্মোদ্ভবের সুশ্রুত ও রত্ন উদ্ভব নামের দুটি সন্তান ছিল। তেসু ধর্মশীলাহ সত্যবর্মা সংসার অসরতম বুদ্ধ্বা তীর্থযাত্রা অভিলাষী দেশান্তরম আগমত। তাদের মধ্যে ধার্মিক সত্যবর্মা সংসারের অসরতাকে বুঝে তীর্থযাত্রায় ইচ্ছুক হয়ে দেশান্তরে আগমত বেরিয়ে পড়েছিল। বীঠ নট বার নারী পরায়ণ দুর্বিনীত কামপাল। বীট দুষ্ট, নট বারো নারী, নট গণিকার দ্বারা আক্রান্ত হয়ে, পরায়ণ হয়ে আক্রান্ত হয়ে দুর্বিনীত উদ্ধত কামপাল জনক অগ্রজন্মনা শাসনম অতিক্রম্য ভুবম বভ্রাম। তার পিতা ও তার জ্যেষ্ঠ ভ্রাতাদের শাসন আদেশকে অতিক্রম করে ভুব অর্থাৎ পৃথিবীতে ভ্রমণ করতে লাগল। রত্ন উদ্ভব অপি বাণিজ্য নিপুণতায়া পারাবর্তনম অকরোত। আর রত্ন উদ্ভব বাণিজ্যে নিপুণ হওয়ার জন্য পারাবার অর্থাৎ সমুদ্র যাত্রায় বেরিয়ে পড়ল বা সমুদ্র যাত্রা করল। ইতরে মন্ত্রী সুনাবাহ, ইতরে অন্যান্য মন্ত্রীর সুনব পুত্ররা, পুরন্দর পুর অতিথিষু পিতৃষু যথাপূর্বম অবতিষ্ঠান। পিতৃষু পুরন্দর পুর অতিথিষু, পিতারা পুরন্দরপুর স্বর্গের অতিথি হলে অর্থাৎ পিতারা মারা গেলে যথাপূর্বম সেই পিতারা যে পদে ছিল সেই পদেই তারা রয়ে গেল। ততহ তারপর কদাচিত নানাবিধ মহদ আয়ুধ নৈপুণ্য, কদাচিত কোনো এক সময়, তারপর কোনো এক সময় নানাবিধ মহদ আয়ুধে নৈপুণ্য বিভিন্ন প্রকারের শ্রেষ্ঠ ধরনের অস্ত্রশস্ত্র চালানোই পারদর্শী রচিত গণ্য জন্য রচিত অগণ্য জন্য রাজন্য মৌলিপালি নিহিত সায়ক। জন্য যুদ্ধে রাজন্য রাজাদের মৌলিপালি মস্তকের নিচে মাথার নিচে সায়ক নিহিত বাণ নিক্ষেপ করেছিল। অর্থাৎ মগধের রাজ রাজহংস তারপর বিভিন্ন অস্ত্র শস্ত্রে পারদর্শী এরকম বীর রাজাদের তিনি অনায়াসেই যুদ্ধে জন্য অর্থাৎ যুদ্ধে পরাজিত করেছিল। মগধ নায়ক মালবেশ্বরম
পোত্রগ্র সংগ্রাম ঘস্মরম। সেই মগধের রাজা রাজহংস মালবেশ্বর অর্থাৎ মালবের অধিপতি মানসারকে উপযুক্ত প্রতিপক্ষ ভেবে, প্রত্যগ্র সংগ্রাম ঘস্মরম উপযুক্ত প্রতিপক্ষ ভেবে, সমুৎকাট মানসারম মানসারম প্রতি, তার মানসারম সম্মানকে উৎকট মনে করে সেই মানসারের বিরুদ্ধে সহেলনিয়া কৃত জলনিধি নির্ঘোষ অহংকারে না, সহেলনিয়ত অর্থাৎ অবহেলা বশত কৃত জলনিধি সমুদ্রের গর্জনের মতো অহংকারের দ্বারা, ভেরি ঝংকারে না ভেরির শব্দের দ্বারা যুদ্ধ করতে বেরিয়ে গেলেন। সেই ভেরির ঝংকার এতটাই যে হটিকা কর্ণ আক্রান্ত ভয় চণ্ডীমানম দীগদন্তা বলবলয়ম, সেই ভেরির শব্দে হটিকা কর্ণ ভয় চণ্ডীমানম, চণ্ডীমানম অর্থাৎ অত্যন্ত ভয়, সেই শব্দের প্রচণ্ড ভয়ে দীগদন্তা বলেরাও দীঘহস্তীরাও ব্যাকুল হয়ে উঠল, আক্রান্ত হয়ে উঠল। বিঘূর্ণয়ন ঘুরে গিয়েছিল নিজ ভর মেদিনী ভরে নায়স্ত ভুজগ রাজ মস্তক বলে না, বিঘূর্ণয়ন ঘুরে গিয়েছিল মেদিনীর ভারে অর্থাৎ পৃথিবীর ভারে, ভুজগরাজ নাগরাজ অর্থাৎ যিনি পৃথিবীটাকে মাথায় ধারণ করে আছে, আমাদের ভগবান বিষ্ণু যে অনন্তনাগে শয়ন করে আছেন, সেই অনন্তনাগের মাথায় পৃথিবী আছে, পৃথিবীর ভার বহন করছে অনন্তনাগ। যখন রাজহংস এইরকম সেনা সামন্ত নিয়ে যুদ্ধ করতে বেরিয়ে যাবেন, সেই সেনাদের ভারে মেদিনী নত হয় এবং পীড়িত হয় আমাদের অনন্তনাগ, শেষনাগ অনন্তনাগ। তাই বলা হচ্ছে যে সেনাদের ভারে মেদিনী নত হওয়ায় ভুজগরাজের মাথা ঘুরে গিয়েছিল। চতুরঙ্গ বলেনা সংযুতাহ সংজ্ঞাম অভিলাষেন রোষেন মহতা বিষ্ট নির্যয়ৌ। তারপর সে রাজহংস চতুরঙ্গ বলের দ্বারা যুক্ত হয়ে চার ধরনের সেনা নিয়ে, কী কী সেনা? হস্তিক, অশ্বারোহী, রথারোহী আর পদাতিক, এই চার ধরনের বল সেনা নিয়ে, সেনা দ্বারা সংযুক্ত হয়ে যুদ্ধে অভিলাষী হয়ে, সংগ্রাম যুদ্ধে অভিলাষী হয়ে প্রচণ্ড ক্রোধে রোষে আবিষ্ট হয়ে যুদ্ধের উদ্দেশ্যে তিনি বেরিয়ে পড়েছিলেন। মালবনাথ অপি অনেক অনেকূপ সনাথ বিগ্রহ সবিগ্রহ ইব। অপরদিকে মালবের নাথ, মালবের রাজা, তিনি কি বসে থাকবেন চুপ করে? না, তিনিও কিন্তু বসেছিলেন না। সেই মালবরাজ মানসার ও অনেক অপ, অনেক অনেক অপ, অনেক মানে অসংখ্য, অনেক অপ মানে হাতির ইউত সনাত দল নিয়ে বিগ্রহ যুদ্ধ করতে ইচ্ছুক হয়ে সবিগ্রহ ইব, নিজেই যেন একজন মূর্তিমান, এই রূপে সাগ্রহ অভিমুখী ভূয় ভূয় নির্জগাম, তিনিও যুদ্ধের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন, যুদ্ধ করতে ইচ্ছুক হয়ে যুদ্ধের উদ্দেশ্যে তিনিও বেরিয়ে পড়লেন। তয়ের মধ্যে শস্ত্রাশস্তি হস্তাহস্তি পরস্পরা অভিহত সৈন্যম জন্নম অজনী। তাদের মধ্যে অর্থাৎ মালবরাজ রাজহংসের সেনা আর মগধরাজ রাজহংসের সেনা, এই উভয় সেনাদের মধ্যে তলোয়ার, তলোয়ারের যুদ্ধ, হাতাহাতি যুদ্ধ হলো, এবং সেই জন্য অর্থাৎ যুদ্ধে তাদের পরস্পরের অসংখ্য সেনাও মারা গেল। তাত্রা মগধরাজাহ, সেখানে মগধরাজ রাজহংস প্রক্সিনা সকল সৈন্য মণ্ডলম মালবরাজম, মালবরাজের সকল সৈন্যমণ্ডল সমস্ত সেনা
যখন প্রক্ষীণ কমে গেল সেই সময় জীবাগ্র অভিগৃহ্য সেই মালবরাজকে তিনি জীবাগ্র জীবন্ত অবস্থায় বন্দী করল। কৃপালুতয়া পুনরপি স্বরাজ্যে প্রতিষ্ঠা পয়ামাস। কৃপালুতয়া মগধরাজ দয়াপ্রবণ হওয়ায় পুনরায় তাকে অর্থাৎ মালবরাজ মানসারকে স্বরাজ্য তার নিজের রাজ্যে তাকে প্রতিষ্ঠা করেছিলেন, তাকে ফিরিয়ে দিয়েছিলেন। অর্থাৎ যুদ্ধের ফলস্বরূপ জিতে গিয়েছিলেন আমাদের মগধরাজ রাজহংস, কিন্তু তিনি দয়াবান হওয়ার কারণে পুনরায় সেই মালবরাজ মানসারকে তিনি তার ঋত রাজ্যটা পুনরায় ফিরিয়ে দিয়েছিলেন, অর্থাৎ হারানো রাজ্য পুনরায় ফিরে পেয়েছিলেন। তাহলে আমরা পাঠ্যাংশ মোটামুটি শেষ করলাম। নমস্কার।